পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে রোনালদোর আল নাসর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল স্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো, এতদিন চ্যাম্পিয়ন্স লিগ মাতিয়ে চলা CR7, এখন খেলেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। গোল মেশিন রোনালদো এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত AFC চ্যাম্পিয়ন্স লিগেও গোল করে ইতিহাস গড়লেন, আর তার দল আল নাসর প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। AFC চ্যাম্পিয়ন্স লিগে সোমবার তাজিকিস্তানের ক্লাব ইস্তিকলের বিপক্ষে 3-1 ব্যবধানে জয় পেয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা 10 ম্যাচ জিতল সৌদি ক্লাবটি, আর AFC চ্যাম্পিয়ন্স লিগেও এটি তাদের দ্বিতীয় জয়। AFC চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে ইরানের ক্লাব পার্সে পোলিসকে 2-0 গোলে হারিয়েছিল আল নাসর। সেই ম্যাচে গোলের দেখা পাননি রোনালদো, তবে এই টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচে গোল করলেন সাবেক রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ তারকা। ইস্তিকলের বিপক্ষে প্রথম হাফে দাপটে খেলার পরও 1-0 গোলে পিছিয়েছিল আল নাসর, তবে দ্বিতীয় হাফে আল নাসরকে আর গোল করা থেকে আটকে রাখতে পারেনি তাজিকিস্তানের ক্লাবটি। 66 মিনিটে দলকে ম্যাচে ফেরানোর কাজটি করেন রোনালদো। প্রথমে শট করেও গোল করতে পারেননি রোনালদো, তার শট আটকে দেন ইস্তিকলের ডিফেন্ডার, তবে রোনালদোর দ্বিতীয় প্রচেষ্টা আর ঠেকাতে পারেননি তারা। গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। এরপর 72 থেকে 77 মিনিটে আরও 2টি গোল করে আল নাসর, আর 2টি গোলে করেন ব্রাজিলিয়ান তারকা তালিস্কা। 2 ম্যাচে 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে ই গ্রুপের শীর্ষে আছে আল নাসর, 1 পয়েন্ট নিয়ে ইস্তিকলাল আছে তলানিতে।